জাগিয়ে জাগিয়ে মমতা ভেঙে সব নীরবতা, যোছনার মায়া আব ছায়া রাতে খেলেছিল আধারের সাথে, যোছনা মুই হয়ে গেল না যোছনার সাথে জড়িয়ে গেলাম, যোছনায় যোছনায় ভেসে যায় ওকালতি করেন কাজে দিবে, আমি কি করবো না করবো তাকে আপনাদের শিখে রাখবো। মন চাইতেছে থাপড়ায় 32টা দাঁত ফালাই দেব, কিন্তু রাগ করে লাভ নেই, একটা ফাজির লোক। তোমার ওই প্রাইভেট কারে যাওয়ার দরকার নেই, এখানে ভালো এসি বাস আছে, তোমার একটা এসি বাস উড়াই দেবো, তুমি চলে যাবে, চলো আগে তোমার কোক খাও। হ্যাঁ এই আব্দুল, ওই গেল বদমাশ বলা বাড়ি গুলো। অনু দৌড় মুখ টুক দৌড়ে শুরু সব একবার নাস্তা খাও। নাস্তা কি খাইবে, ভাত খাওয়া নেই, টাইম হয়ে গেছে, ভাত খাও। উঠো, আমি এই যে মুরগির মাংস তারপর বড় মাছ ভর্তা বাজি সব করছি,
তোমার ওই গিজারটাকে ছেড়ে দিন। আলম দুপুরে এসে খাবে, হ্যাঁ ওর সমস্ত পছন্দের জিনিসগুলো রান্না কর। ছোট মাছ তো নাই, কি করুম যে বাজাতে লই আমু। ড্রাইভারকে টাকা দাও। আচ্ছা আচ্ছা শুনো, আমি তাহলে নিচে গেলাম, আর এই যে তোমার যদি কিছু লাগে এই যে বেল চাপ দিও, ঠিক আছে। আজকে তো দেখতেছি আমার কপালটাই খারাপ, একের পর এক ঝামেলা লাগতেছে, ঠিকঠাক মতো ঢাকা পৌঁছাইতে পারলে হয়। হ্যালো, তারপরে যে হোটেলে আসছি দেখলাম যে ইলিশ মাছ ভাজি খাইতে বসে গেছি। আমি খাই নাই, ফেরিঘাট থেকে রওনা দেওয়ার পর যদি জ্যাম না থাকে তাহলে ঢাকা পৌঁছাতে 3-4 ঘন্টা সময় লাগবে। শোনো, তুমি কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবে, ঠিক আছে? ভাই এক বোতল পানি দিবেন। ভাই পানি দেওয়া যাবে না, আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ভাই আমার চা বানানোর পানি অনেক দূর থেকে টানি আনি, পানি দেওয়া যাবে না। সমস্যা না, আমি পানি দান দেই, টাকা দেই। আরে ভাই বোঝেন না, টাকা না পানি দেওয়া যাবে না। শালার কপালটাই খারাপ, আজকে এমনি এরকম ওয়েদার, মাথা গরম, তার উপর ফেরিঘাটের প্রত্যেকটা লোক আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কাহিনী কি? খুবই সতর্ক হয়ে গাড়ি চালিত। ঢাকায় নামাই দেন।
আপনি কখন আমার গাড়িতে উঠলেন? এই বেরো, বেরন বলছি, বেরন। ভাই প্লিজ আমার নামায় দিয়েন না, দয়া করে আমার ঢাকায় পৌঁছে দেন। এই বেরো, বেরন বলছি, বেরন। ভাই প্লিজ আমার নামায় দিয়েন না, দয়া করে আমার ঢাকায় পৌঁছে দেন। প্লিজ ভাই একটু দয়া করেন, একটু ঢাকায় নামায় দেন। তুমি আমার সঙ্গে ফাজলামি করো? আমি কিন্তু সব বুঝতে পারছি। এই নামো, নামো গাড়ি থেকে। ভাই আল্লাহর কসম ভাই, আমি খুব বিপদে পড়েছি, নাইলে আপনার গাড়িতে আমি উঠতাম না। কান্নাকাটি করে আমাকে বোকা বানানো যাবে না, তুমি নামো। এই রকম খবর কিন্তু প্রায় দিনই পত্রিকার পাতায় পড়ি। তুমি যদি ভালো ভালো না নামো আমি কিন্তু পুলিশ ডাকবো। নামো। না না প্লিজ পুলিশে ফোন দিয়েন না, আমাকে একটু ঢাকায় নামায় দেন। প্লিজ ভাই একটু ঢাকায় নামায় দেন। আচ্ছা ঠিক আছে, আমি পুলিশ টুলিশ ডাকবো না, তুমি ভালো মানুষের মতো গাড়ি থেকে নেমে যাও, দ্যাটস অল। হ্যালো, এখন কোথায় তুমি? আমি রাস্তায়। শোনো না, রাস্তায় একটা ঝামেলায় পড়েছি, মানে গাড়ির ভেতর না, হঠাৎ। গাড়ির মধ্যে কি? মানে গাড়ির ভেতর পানি নেই, হঠাৎ ইঞ্জিন গরম হয়ে গেছে। তুমি গাড়িতে পানি রাখবে না? সব সময় তো রাখি, কিন্তু আজকে ভুলে গেছি। সব বিষয়ে তোমার এই উদাসীনতা না আমার একদম পছন্দ না। বয়স হচ্ছে, এখন একটু সিনসিয়ার হওয়ার চেষ্টা করো। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে ফোন করি, পরে কথা বলি আমি। ওকে। এই তোমাকে আমি যে কথা বললাম শুনতে পাচ্ছ না? ভাই আমি খুব বিপদে পড়েই আপনার গাড়িতে আশ্রয় নিয়েছি, আপনি যদি আমাকে গাড়ি থেকে নামায় দেন আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। ভাই আমাকে একটু ঢাকায় নামায় দেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। প্লিজ। দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে, এই পরিস্থিতিতে পড়লে কিভাবে? দেখি, এটা আমার পরিচয় পত্র, আপনার কাছে রেখে দেন। ভাই বিপদে পড়েই আপনার গাড়িতে উঠছিলাম, আমি গাড়িতে উঠতে চাই নাই, আমি বাসেই যেতে চেয়েছিলাম। বিয়ের পোশাক তো, সবাই আজে বাজে কথা বলে, নোংরা ভাবে তাকাচ্ছিল, তাই আপনার গাড়িতে উঠে পড়ছি। আপনি আমাকে ঢাকায় নামায় দেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব। ভাই একটু ঢাকায় নামায় দেন। সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। আপনার কেন এটা মনে হচ্ছে? আমি আপনার গাড়িতে উঠে আপনাকে অনেক বিপদে ফেলে দিয়েছি, আমিও নেহাত বিপদে পড়েই আপনার গাড়িতে উঠেছি, আমি অনেক দুঃখিত। ঠিক আছে, আপনি বিয়ের আসর থেকে পালিয়েছেন কেন? বিরাট গল্প, আপনাকে আমার সবকিছু বলতে হবে তেমন কোনো কথা নেই, তবুও বলবো, কারণ আপনি আমাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এখনো আমার বিপদ কেটেছে কিনা জানি না। আচ্ছা আপনার গাড়িতে পানি হবে? না আমার গাড়িতে তো পানি নেই। আচ্ছা ঠিক আছে, সামনে কোনো দোকান পেলে সেখান থেকে পানি কিনবো। সাত করে তো আর কেউ বিয়ের আসর থেকে পালিয়ে আসে না,
নিশ্চয়ই বুঝতে পারছেন। হুম, আমার জীবনটা এত যন্ত্রণাময়, কবে যে এই যন্ত্রণার অবসান হবে? তারপরও আমার খুব বাঁচতে ইচ্ছে হয়। আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, কি নাম আপনার? ভরা পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে আমি জন্মেছিলাম। আমার বাবা আমার নাম রেখেছিল জ্যোৎস্নাময়ী। বেচারা আমার নামটা রেখেই মারা যায়। জীবনের অমাবস্যা আর তার দেখা হলো না। আরে বাবা আসছি তো। এখন এক্স্যাক্টলি কোথায় তুমি? আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি। তুই গাড়ি চালাতে চালাতে ঘুম আসছিল তো, তাই চা খেয়ে ঘুমটা কাটাচ্ছি। ঘুম আসছে কেন? তুমি গতকাল রাতে ঘুমাওনি? আরে বাবা একটানা ড্রাইভ করলে একটু ঝিমুনি আসে না? আম্মা কি করে, আম্মা কোথায়? হাঁটতে গেছে। এখন হাঁটতে গেছে? আচ্ছা শোনো, হ্যাঁ আমি তোমাকে কিছু লিস্ট টেক্সট করে দিচ্ছি, ওগুলো ঠিকঠাক মতো নিয়ে আসবে। এক্সপায়ার ডেটটা কিন্তু ভালো করে দেখে আনবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আগে আসি তারপর দেখি। ওকে রাখি, বাই। এই যে পানি। হ্যালো সজীব। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো সজীব। স্যার ওই দেওয়ান প্রিন্ট লুঙ্গি ডিজাইন অ্যাপ্রুভ, তো এখন মিসেস রেহানা বলছে যে ড্যাংলা ডিসপোজেবল প্রিন্টিং এর আগে ওটা ওদের কাছে আবার পাঠানোর জন্য। রেহানা তো ঠিকই বলেছে, ফাইনাল চেকটা করে ক্লায়েন্টকে দেখিয়ে প্রিন্টে গেলেই তো ভালো। কিন্তু স্যার ওনারা যদি আবার কারেকশন দেয়, কোনো ওনাদের কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ডিজাইনটা পাঠালে ওনারা কারেকশনটা খরচ কাজ বলে মনে করে। সজীব আমি তো গাড়ি চালাচ্ছি, পরে তোমার সঙ্গে কথা বলি। কি ব্যাপার, কি হয়েছে আপনার? জানি না, আমার খুব ঠান্ডা লাগছে। জ্বর আসছে নাকি? কি জানি।
আসুন কেন করছেন আমার সাথে? আমি একটু যে ঝামেলায় ছিলাম হসপিটালে আসি তো। তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ, না না হসপিটালে যাই নাই। ওই ওই ফ্রেন্ড ফোন করল, মানে যে অ্যাক্সিডেন্ট করছে ওর ছোট ভাই আর কি ফোন করে বললো যে ভাইয়া। মিথ্যা মিথ্যা আর মিথ্যা।